ওরে বাপ রে বাপ রে ওরে বাবা রে ওরে বাবা তো তোকে মাথা কেছো নাকি দেখেছো তুই কি পাগল নাকি একটা লোকের মাথা খুলে গেলে সেটা আবার বসিয়ে দেওয়া সম্ভব আরে এটা কি টর্চের ব্যাটারি নাকি আরে তুই দেখিস নি তাই বলছিস ওই নিচের ঘরের দরজাটা তালা বন্ধ ভেতর থেকে দমাদম কেউ ঠেলছে জানলা দিয়ে রোজ একটা পেতনি আমাকে সিডিউস করে আরে কি হলো হাসছিস কেন তোকে পেতনি ছাড়া কে সিডিউস করবে এই ভাই কটা খেয়েছিলি কি গাজা তোরা বিশ্বাস করছিস না তো আমি বলছি ওই বাড়ির লোকগুলো সুবিধের নয় আর ওই যে খুশি খুশি আহ কি মিষ্টি গানের গলা শুরু হলো আহ কাল রাতে কতক্ষণ আমি ওকে ঠেলেছি আর ও তুলেছে কখন আরে কাল রাতে ও গান গাইছিল শুনিস নি আজ জোসনা রাতে সবাই জাগো গ্রাহক জাগো যখন ও গান গাইছে তখন আমার সামনে মোমবাতি নিয়ে হাঁটছে তোর মাথাগুলো না টোটাল ম্যাড হয়ে গেছে যে খুশি আমার সামনে মোমবাতি নিয়ে হাঁটছে সে ওর সঙ্গে দোলনায় দোলে কিভাবে এ গানটা তো কালকে রাত্রে রঞ্জা গাইছিল এই দেখো দেখ এই ফ্যামিলিটাকে কিন্তু আমাদেরকে সিরিয়াসলি হেল্প করতে হবে এ ভাই তুই কি সত্যি বিলিভ করতে শুরু করলি যে আমরা ওই বুটু ধরতে পারি না আসলে ওই রঞ্জাকে দেখলে না ভয় আসলি সিরিয়াসলি আচ্ছা ওই বন্ধ ঘরটার ভেতরে সত্যি কিছু নেই তো ভূত আছে বলছিস আর একটা রহস্য আমরা কিন্তু ছেড়েই যাচ্ছি নীলাভর অন্তর্ধান একটা লোক বিমলম গায়েব হয়ে গেল সেটাই তো ভাবছি ওসব ভাবনা টাবনা ছাড়তে ভালো অ্যাডভান্স কত করলো ওরা তো নাকি ভগবানের নামে ভূত আমার ভূত পেতনি আমার তাম লক্ষণ সাথে আছে করবে আমায় এ যা না একটা সেলফি তুলি রেডি এক্সকিউজ মি আপনারা নতুন এলেন হ্যাঁ শেষের কবিতায় হ্যাঁ আপনি আমি ডক্টর বরুণ রায় আমি শ্যামবাটির দিকটা প্র্যাকটিস করি কিন্তু আপনারা খবরাখবর নিয়েছেন তো কিসের খবর শুনেছি ওই বাড়িটায় ভূত আছে মানে আগে একটা ফ্যামিলি থাকতো এখন আপনারা ঢুকলেন কি করে ও বাড়ি যিনি মালিক অনুপবাবু উনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন আর ও বাড়ির ছোট মেয়ে আছে না খুশি সে আমার স্পেশাল অনুপবাবুরা ফিরে এসেছেন আমরা এখন চলি হ্যাঁ একটু তাড়া আছে নমস্কার চল বনি লোকটা কি কোন লাগলো না কি পেছন দেখাস না বললো এখন চল পরে কথা আমাকে বাঁচাও